হে কাজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন বাংলাদেশের যে অবস্থা লাইক আমরা তো দেশের বাইরে বসে সব কিছু দেখতেছি শুনতেছি অ্যান্ড ইউটিউবে ফেসবুকে আমাদের কাছে ইনফরমেশন সব আসতে আছে যা দেখতেছি যা শুনতেছি অ্যাকচুয়ালি মানে বুঝতেছি না যে আমাদের অ্যাকচুয়ালি মানে আমি পার্সোনালি আমার কীভাবে রিয়্যাক্ট করা উচিত বা আমি অ্যাকচুয়ালি মানে কী রিয়্যাক্ট করব কি বলবো জাস্ট স্পিচলেস তো এগুলো বাদ দিই এখন মেন কথায় আসি আমি যে ভিডিওটা কেন বানাইছি এই বিষয়ে আসি ভিডিওটা হলো বুঝতে পারতেছেন বাংলাদেশ একটা মানে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাইতেছে অ্যান্ড এই জিনিসটা সবচেয়ে বেশি এফেক্ট পড়তেছে হলো ইকোনমিকের মধ্যে বাংলাদেশের যে ইকোনমিক যে ইয়াটা আছে ওর মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট পড়তেছে ব্যাঙ্কিং সিস্টেমে তো আপনারা যারা এখন এই মুহূর্তে দেশের বাইরে যাওয়ার প্ল্যান করতেছেন বা দেশের বাইরে যাবেন এই বছরে অন্য কোনো সময়ে এই সেই করবেন তো আপনারা একটু প্রবলেম ফেস করতেই পারেন স্বাভাবিক বিষয়ে যেহেতু ব্যাংকিং সেক্টরটা খুব বেশি এফেক্ট হইতেছে এই কারণে দেখা যায় যে বাংলাদেশ তো এমনিতে ক্ষয়ক্ষতি হয়েছি পুরো দেশের মধ্যে এর উপর থেকে প্রবাসীরা এখন রেমিটেন্স পাঠাইতেছে না জিনিসটা খবরে অনেক জায়গায় দেখতেছেন আপনারা বা ফেসবুকে হয়তো শুনতেছেন প্রবাসীরা রেমিটেন্স পাঠাইতেছে না দেশে প্রবাসীরা ক্ষুব্ধ তো এই যে রেমিটেন্স যাইতেছে না বাংলাদেশে এভাবে যদি রেমিটেন্স শাটডাউন হয়ে থাকে বা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় প্রবাসীরা ব্যাঙ্কিং সেক্টরে তাহলে এর মাধ্যমে ব্যাংকগুলা ক্ষতিগ্রস্ত হইবে ব্যাংকগুলা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ডলার ক্রাইসিস মানে বিরাট বড় একটা ডলার প্রাইসিস সিস্টম হবে বাংলাদেশে আরো বেশি এমনিতে তো বাংলাদেশ ডলার ক্রাইসিস এর মধ্যে আছে অ্যান্ড এই ডলার ক্রাইসিসের কারণে হয়তো আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো খুব বেশি প্রবলেম হতে পারে বিকজ বুঝতে পারতেছেন আপনাদের চল্লিশ পঞ্চাশ হাজার ডলারের ব্যাঙ্ক স্টেটমেন্ট এক একজনের দেখানো লাগে কানাডা আমেরিকা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তো এসব দেশের ক্ষেত্রে আপনি যদি ব্যাংকে যে ডলারটা দেখাবেন ব্যাংকের কাছে ডলার থাকতে তো হবে আপনার ব্যাংকের মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর ক্ষেত্রে সো ব্যাংক কিন্তু মানে ডলারটা ব্যাংকের মাঝে যদি নাই থাকে তাহলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কিভাবে দেখাবেন তো এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা চাইলে মানে বিদেশে ব্যাংকিং স্টেটমেন্ট বিদেশের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন বা আপনাদের কোনো আত্মীয় স্বজন বা কেউ বিদেশে থাকা অবস্থায় আপনাদেরকে স্পন্সারশিপ দিতে পারে এই টাইপও আপনারা ম্যানেজ করতে পারেন অথবা মনে করেন মানে ডলার আপনারা কালেক্ট করে ব্যাংকে জমা করতে পারেন মানে বিষয়গুলো আমার আমার ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো বিষয়গুলো এখন খুব বেশি জটিল হইতে পারে হ্যাঁ তো মানে আগামী কিছু দিনের মধ্যে বা আগামী এক দুই মাসের মধ্যে ছ মাসের মধ্যে এই যে বিদেশে বিদেশে পড়াশোনার যে ব্যাপারটা এটা একটু জটিল আকার ধারণ করতে পারে বিকজ বাংলাদেশ ইকোনমিক্যালি এখন স্টেবল না তো এই ক্ষেত্রে মানে একটা দেশ যখন ইকোনমিক্যালি স্টেবল না থাকে বা স্টেবিলিটিটা থাকে না তখন সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়ে গুলো ওই দেশের ব্যাঙ্কিং যে সিস্টেমটা আছে পুরো ব্যাঙ্কিং সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হয় যেহেতু এটা সরাসরি বৈদেশিক মুদ্রার সাথে সম্পর্কিত সো এই ব্যাঙ্কিং সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হলে আপনাদেরকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে অনেক বেশি প্রবলেম হবে যদিও আশা করি প্রবলেম না হোক মানে এমনটাই আমরা আশা করি যে যতটুকু রিজার্ভ বাংলাদেশে থাকবে ব্যাংকের কাছে থাকবে ততটুকু দিয়ে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো যাবে যেহেতু ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেওয়া লাগে না এটা জাস্ট দেখানো লাগে আশা করতেছি তো এখনও এই বিষয়টাতে এখন আমিও ক্লিয়ার হইনি মানে আমি জাস্ট উদ্বেগের মধ্যে আছি এইরকমটা হলো বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট এসে বাইরে যেতে পারবো না আশা করি এইরকমটা না হোক আর কি এমনটাই আমি এর প্রত্যাশা আমার তো যদি এরকমটা হয়ে যায় তাহলে আপনারা মানে এটার বিকল্প প্রক্রিয়া বা বিকল্প কোনো কিছু আপনাদের খুঁজে বের করতে হবে সবাই এখন থেকে নিজ নিজ দায়িত্বগুলো খোঁজা খোঁজাখুঁজি শুরু করেন সার্চ করা শুরু করেন আর আপনাদের পরিচিত যত এজেন্সিগুলো আছে ওদের সাথে এখন থেকে কন্টাক্ট বেশি বেশি করেন ওদেরকে বলেন যে এই এই প্রবলেমগুলো কীভাবে সলভ করব আমরা যদি এই ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হয় যায় তাহলে আমরা এই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে পারি ব্যাংক স্টেটমেন্ট কীভাবে দেখাতে পারি এই এগুলো ইয়ে করবেন আর একটা হলো বাংলাদেশের ভাবমূর্তি এই মুহূর্তে বাংলাদেশের যে সমস্যাটা হয়েছে স্টুডেন্ট পুলিশ তারপরে হলো মানে পলিটিক্যাল পার্টি ওদের মানে সবার মধ্যে যে সংঘর্ষ সহিংসতা হয়েছে এত বাংলাদেশ টোটাল আমাদের যে দেশটা এই দেশের ভাবমূর্তি কিন্তু সমস্যা হয়ে গেছে পুরো পৃথিবী এখন বাংলাদেশকে একটা মানে অনুন্নত বর্বর দেশ হিসেবে কনসিডার করতেছে লাইক ফর এক্সাম্পল আমরা বাংলাদেশে দেখেন ওগান্ডা তারপর আফ্রিকা এগুলা বইলা তামসা করতাম ঠিক না মানে আফ্রিকান নাইজ মানে ছোট উন্নত যে দেশগুলা আর আফ্রিকান কিছু উন্নত দেশগুলো কেনিয়া টেনিয়া এগুলো সো বাংলাদেশকে এখন ওই জায়গায় নিয়ে গেছে মানে বাংলাদেশকে এখন উন্নত মানে আমরা তো এখানে আসি কানাডা ইউএসএ তো অস্ট্রেলিয়াতে আমরা আছি আমরা তো জানি সো বাংলাদেশকে এখানে এখন ওইভাবে দেখতেছে অসহায় অবহেলিত অনুন্নত সো এটা ভিসার ক্ষেত্রে খুব বেশি এফেক্ট করতে পারে খুব বেশি মানে বুঝবেন ভিসাটা কিভাবে দেওয়া হয় ভিসাটা দেওয়া হয় মানে এক্স ফাইনান্সিয়ালি স্টেবল স্টুডেন্টকে যাদের ফাইনান্সিয়াল স্টেবিলিটি ওইরকম আছে হ্যাঁ এইជា আছে অ্যান্ড এই ধরনের একটা ইমেজ খারাপ হওয়ার পরে বাংলাদেশের যখন পুরো অর্থনৈতিক ধস নেমে দেব তখন এইরকম ফাইনান্সিয়াল স্টেবিলিটিটা দেখানো যতটা টাফ হয়ে গিয়েছে এটা দেখানোর পরে এটাকে মানে সঠিকভাবে সোর্স দেখানো এই করার মানে এটাকে উপযুক্তভাবে দেখানোটা আরো বেশি টাফ হয়ে গিয়েছে আর কি যেহেতু বাংলাদেশে পুরো দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যেতে আস্তে আস্তে তো এখন থেকে আপনারা সতর্ক থাকবেন আমি চাই আপনাদের অ্যাটলিস্ট আপনাদের তেমন কোনো বড়ো ধরনের ক্ষতি না হোক জাস্ট আমি একটা ভিডিও বানালাম ভাবলাম এই বিষয়টা আপনাদেরকে জানাই দেওয়া দরকার এখন থেকে এখন থেকে আপনারা এই বিষয়টাতে সচেতন করতে পারবেন বিশেষ করে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংকের বিষয়গুলো এগুলো এখন থেকে আপনারা যত পারেন ঘাটাঘাটি শুরু করেন কীভাবে কী করবেন এখন থেকে সব প্রক্রিয়া শুরু করে দেন আমি আবারও বলতেছি হ্যাঁ পরবর্তীতে বিরাট বড় একটা সমস্যা ক্রিয়েট হতে পারে এটা আমার মনে বলতে আমি কোনো সোর্স থেকে বলতেছি না বা আমি কোনো পত্রিকাতে পাই নেই ইন্টারনেটে কোনো জায়গায় সার্চ করবে কারণ মানে আমার জাস্ট মনে হইতেছে এটা যেহেতু আমি এই এই ক্যাটাগরিতে ভিডিও বানাই মানে এই টাইপের ভিডিও আমি ইউটিউবে বানাই আমার কাছে মনে হইতাছে যে এইরকম একটা প্রবলেম ক্রিয়েট হইতে পারে আর তাছাড়া এখন বাংলাদেশ থেকে বিদেশে আমি স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি বাইরে যাবো কেন বাইরে যাবো আপনারা বুঝতে মানে দেশের এরকম একটা পরিস্থিতির বাইরে দেওয়া তো এই যে একটা মেন্টাল যে বিষয় হ্যাঁ মানে একটা ইমেজ তৈরি হইতেছে বাংলাদেশের মানুষের ব্রেনের ভিতরে বিশেষ করে স্টুডেন্টদের ব্রেনের ভিতরে দেশের জন্য একটা খারাপ ইমেজ তৈরি হইতেছে এটার মানে ভবিষ্যৎ প্রভাব অনেক বেশি করবে প্রচুর পরিমাণে স্টুডেন্ট বাইরে যাওয়ার চেষ্টা করবে কম্পিটিশন অনেক বাইরে যাবে অ্যান্ড ব্যাংকের মধ্যে বুঝতে পারতেছেন বাংলাদেশের রিজার্ভ তো কম্পিটিশন অনেক বেশি বাড়তেছে তো এই বিষয়টাতে অনেক বেশি সতর্ক থাকবেন অ্যান্ড যারা ভাবতেছেন আমরা আইএলস পরীক্ষা দিব বা এ করবো সে করবো ব্যাংক আস্তে আস্তে করবো পারলে বিষয়গুলো আর একটু তাড়াতাড়ি করেন বলছেন স্পিড আর একটু বাড়াই দেন যদি আইএলস পরীক্ষার প্রস্তুতিতে আপনার তিন মাস নেওয়ার কথা ছিল আপনি দেড় মাস প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে দেন একটু কম স্কোর আসুক তাও পরীক্ষা দিয়ে দেন এই বিষয়ে পরবর্তীতে ঝামেলা পড়ানোর সম্পর্কে আপনারা সুস্থ থাকবেন আর আমি এখন থেকে আবারও ভিডিও বানানোর চেষ্টা করব আর পরবর্তী মানে যেহেতু এখন আমি স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি বাড়বে তো আমিও চেষ্টা করবো এখন থেকে আরো বেশি ভিডিও বানানোর জন্য আশা করি আপনারা আমার ভিডিওতে সবসময় আমার সাথে অ্যাঙ্গেজড অবস্থা থাকবেন আর দেখা হয় আপনাদের সাথে নেক্সট ভিডিওতে খুব দ্রুত আরেকটা ভিডিও হয়তো আমি কোনো একটা ভালো টপিক নিয়ে মানতে পারি আগে আমি মানসিকভাবে ঠিক হয়ে নিই মানে যা দেখতেছি যা শুনতেছি মানে মানসিক ভারসাম্য ঠিক রাখার মতো অবস্থায় নাই আমরা কেউ এখন বাঙালি বাংলাদেশি হিসেবে যদিও দেশ থেকে কোনো চাওয়া বই মুহূর্তে আমাদের নাই তাও মনে করেন খারাপ লাগে খুব বেশি এই ধরনের জিনিস বা এই ধরনের ঘটনা দেখলে তো দেখা হবে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে আর এক পর্যন্ত ভালো থাকবেন সবাই সেফ থাকবেন নিজের সেফটি সবার আগে বাই